মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো বলে আগে। আমার বন্ধুগণ, এই না এই শীতের মধ্যে এখন শরীরটা গরম হয়েছে না, ইমানদাররা সেরকম গরম হতে হবে। আজকে মুসলমানরা নরম হয়ে যাওয়ার কারণে বিশ্বব্যাপী আজকে মুসলমানদের উপর শুধু অত্যাচার অত্যাচার আর অত্যাচার চলছে। হে মুসলিম উম্মাহ, আবার গর্জন দিয়ে উঠো, আমরা ঘুমিয়ে থাকতে চাই না। কথা বলো ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, যদি প্রয়োজন হয় ঈমানের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন, যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনকে কোরবান করার জন্য প্রস্তুত আছেন কারা কারা? দুহাত উঠে মাহমুদকে দেখা। আপনাদের এদিকে মানুষ কি মুরগি পালে? ডিম কি মুরগি দেয় না মোরগে দেয়? আপনাদের এদিকে কি বলে, মুরগি বলে? মুরগি তো আপনি যদি চট্টগ্রাম যান তাহলে সেখানে আর মুরগি আপনাদের সিলেটের বিয়ানি বাজার, আমি এক প্রোগ্রামে আসছিলাম, একুলা জোড়ার কলা জোড়ার প্রোগ্রামের পর পরে, তো সেখানে একজন বয়স্ক মুরব্বী, ওনার ছেলেদের সব লন্ডন থাকে, আমার আব্বু আপনাকে বলতেছেন যে খান। এরপর উনি আমাকে সুরবাওয়ালা ঝোলওয়ালা তরকারিও দিলেন আর ঝোল ছাড়া শুকনা ভাজা কই মাছ ভাজা দিলেন ঢাকা লোকে হাওড়ে। তো আমাকে বললেন যে হুজুর, কোন গু খাইতা রে বা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা? আমি তো ওনার দিকে এইভাবে তাকাই নিলাম। ওনার ছেলে বলে হুজুর কিছু বুঝেন নাই, বুঝি নাই। তো উনি আপনাকে জিজ্ঞেস করলেন আপনি কি ভাজাটা খাবেন না ঝোলওয়ালাটা খাবেন? তো আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। খাওয়া শেষ, এরপরে আমাকে মিষ্টি দিলেন, হুজুর ঢাকা থেকে আসছে, তো খাবার শেষে খুব সুন্দর লাল মিষ্টি লাল মোহন, কালো মিষ্টি কালো জাম। তো এবার মিষ্টি দিয়ে আমাকে বলতেছে হুজুর খাক্কা। তো এবার তো খাক্কা আমি বুঝছি, তা আমাকে বলে হুজুর কোন গু খাইতা রে বা, লাল গু খাইতা না কালা গু খাইতা? এবার আমি বললাম দুনো গু খাইতা রে বা। আমার বন্ধুগণ কি মজার ভাষা, উনি দুনিয়াতে নাই, নোয়াখালীতে কি তো ভাই আনা আসেননি বাজা আনে কত আসে। তো এক এক অঞ্চলের ভাষা একরকম। আপনি বরিশাল যান, যেমন আগামীকালকে সকাল 9টার ফ্লাইটে আমি চলে যাবো বরিশাল, এই আমি মমতে আইসে লৌজু কলকাতা আইসে না, এক এক অঞ্চলের এক এক রকম ভাষা। যাও আপনারা সবাই মুরগি ছিলেন, কেমন
ডিম কি মোরগে দেয় না মুরগিয়ে দেয়? যখন ডিম ফুটানোর প্রয়োজন হয়, ডিম ফুটানোর প্রয়োজন হয়, এই আমি সিস্টেমে দেখেছি, ডিম ফুটানোর প্রয়োজন হয় তখন ওই ডিম থেকে মোরগে ফুটায় না মুরগিয়ে, মুরগিয়ে দিবে তা দেয় বুকের নিচে ডিমগুলো দিয়ে দানা দিয়ে এইভাবে জড়াই ধরে বসে থাকে, ঠিক না? ঠিক। আচ্ছা, ডানার বাইরে ডিম যেগুলো চলে যায় ওইগুলো কি ফুটে না নষ্ট হয়? ওইগুলো পচে যায়। জুবিনাল সোসাইটি কর্তৃক আয়োজিত এই মাহফিল প্যান্ডেলটা হলো জান্নাতের বাবা, তিন দিনের জন্য বিশ্ব নেভাজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, এটা হচ্ছে জান্নাতের বাগান। আল্লাহ কবুল করো। যারা প্যান্ডেলের ভিতরে বসে গেছেন আলহামদুলিল্লাহ, যারা বসতে পারেন নাই মুরগির ডিম যেগুলো পচে যায়, যারা বাহিরে মুরগির ডিমের মতো পচে যাওয়ার সম্ভাবনা আছে রে ভাই, আপনারা ভিতরে আয়ুকা, ভিতরে আয়ুকা, ইয়ো আরো চিনি আমি হাঁচিনি, আপনার জান্নাতের বাগানে বসেন, কোরআনের আলোচনা মজা লাগবে। অনেকে আমার 10 বছর আগে জানা নিয়েছে, এই হুজুর 10 বছর আগে এত ঠান্ডা আলোচনা করতো, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেরিয়ে গেছে, বার্ধক্য দিকে যায়, হুজুরে তো গরম কেন? আমি বললাম যে তখন ইমান ছিল দুর্বল, এখন দিন যত যাচ্ছে ইমান মজবুত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। ইমানের কারণে জেল পর্যন্ত খেটেছি, তবে জেলখানায় গিয়ে সেখানেও ইমানতি করছি, কথা কর আমার বন্ধুগণ, জেলে গেলেও অসুবিধা নাই, সেখানেও আমরা ইমাম, সেখানেও আমরা খতি, আলহামদুলিল্লাহ। আসুন কোরআন থেকে আলোচনা করব। এই কোরআন নাজিল করেছেন কে? জোরে বলুন, এই কোরআন নাজিল করেছেন কে? হে কোরআন, আল্লাহ পাকের বান্দারা হাসি মুখে বুলন্দ আওয়াজে উঁচু আওয়াজে বলছে, তোমাকে নাজিল করেছেন আল্লাহ। কোরআন যে তুমি এবার একটু বলে দাও তো, তোমাকে নাজিল করেছেন কে? দেখুন কোরআনের কাছে প্রশ্ন রাখলাম, কোরআন জবাব দিয়ে দিচ্ছে। যখন আপনারা এই আয়াতটা শুনলেন তখন আপনারা একটা আওয়াজ করে ফেলেছেন, সে আওয়াজটা কি একটু জোরে বলেন? এই আল্লাহু আকবারটা বললে একজন খুশি হয়, বলেন তো তিনি কে? আর একজন বেজার হয়ে যায়, সেটাকে আমরা খুশি করব কাকে আর বেজার করব কাকে? আমার ভাইয়েরা, আজকে আমাদের মাহফিলগুলোতে আল্লাহু আকবারে আওয়াজ উঠে, যার কারণে আমাদের মাহফিলগুলো দিয়ে সংসদে পর্যন্ত কথা হয়, কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাই, আগামী কালকে যিনি আসবেন আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের স্পন্দন, আপনারা ওনাকে জানাইয়েন, উনিও জানে, আমি ওনার একটা ক্যাসেট 120 বার গুনে গুনে শুনেছি। হুসেন ভাই কালকে জিজ্ঞেস করেন যে ভাইয়া হেলালি ভাইয়া তো এরকম বলে গেছে, উনি হেসে উঠে বলবেন যে আসলে হেলালি ঠিক বলেছে। ওনাকে পর্যন্ত আমার বাংলাদেশে ঠিক মতো কয়েক বছর থাকতে দেয় নাই, এখন এসেছেন, কতদিন থাকতে পারে জানি না। আল্লামা তারেক মনোয়ার, আগামীকালকে আল্লাহ পাক ওনাকে সহি সালামতে এই জমিনে আসার তৌফিক দান করুন। আমার বন্ধুগণ, কেন যেন জানি না আল্লাহু আকবার ধ্বনি শুনলে, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের আওয়াজ শুনলে এগুলোর গায়ের মধ্যে আগুন জ্বলে উঠে। বন্ধু যখন বউ লাইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, কলজা হাইটটা যায়, 10 টাকার বায়াতি মাজারে মাজারে গিয়ে ঢোল পিটাইছো আর গান গেয়েছো, আর বর্তমানে জাতীয় সংসদে গিয়ে তুমি কোরআনের বিরুদ্ধে, কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বলো, কথা কোন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ,
এই ধরনের কুলাঙ্গাররা যখন আমাদের মাথার উপর উঠে বসেছে, আমি তো ভয় পাচ্ছি কখন যেন করোনা ভাইরাস নামক সৈনিক আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে এসে আক্রমণ করা শুরু করে দেয়। বেজার হচ্ছে আমার কথায়? আমরা আল্লাহু আকবরকে ভালোবাসি, আর যে শয়তানের গোষ্ঠী শয়তানেরা আল্লাহু আকবর সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, দীন ইসলাম সহ্য করতে পারে না, ইসলামের আলোকে সহ্য করতে পারে না, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করি, প্রত্যাখ্যান করি। তাহলে বলেন, এই কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। ভালো লাগতেছে আপনাদের? এবার দ্বিতীয় প্রশ্ন, এই কোরআনটা কি ডাইরেক্ট চলে আসছে নাকি কোনো মাধ্যম আছে? মাধ্যম আছে? বাবা হযরত, এই লোকগুলোর মনে হয় না আজকে ক্লাস করে এনে বসে এখানে বসাইছে, পড়াই টড়াই এনজয় করবে। সভাপতি সাহেব তো মাশাআল্লাহ এক মাদ্রাসার আরবি প্রভাষক, আল্লাহ পাক ওনাকে কবুল করেন বলি আমিন। তাহলে আপনারা বলছেন মাধ্যম আছে কোরআন, আল্লাহ পাকের বান্দারা বলছে তোমার নাজিল হওয়ার ক্ষেত্রে নাকি মাধ্যম আছে। যদি মাধ্যম থেকে থাকে তাহলে আমাদেরকে একটু বলো। প্রশ্ন করলাম কোরআনের কাছে, দেখো এবার কোরআন জবাব দিচ্ছে। রুহুল আমিন হযরত জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমি যখনই কোরআনের আয়াতের আওয়াজ করি তখনই আপনারা আল্লাহু আকবার আওয়াজ করেন, এটার কারণটা কি? আমি কি আপনাদেরকে বলছি? বলি নাই। তারপর আপনারা বলছেন, হে কোরআন তুমি একটু বলে দাও আল্লাহ পাকের এই বান্দারা তোমার কোরআনের আয়াতের আওয়াজ শুনলে কেন আল্লাহু আকবার করে আওয়াজ করে উঠে? আমরা কোরআনকেই প্রশ্ন করলাম, কোরআন জবাব দাও। জবাব তোমাকে দিতেই হবে। দেখেন কোরআন জবাব দিচ্ছে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ইমানদারদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন সেই ইমানদারদের ইমান বেড়ে যায়, ইমান বেড়ে যাওয়ার কারণে তাদের জবান দিয়ে বের হয়ে আসে আল্লাহু আকবার। কি প্রমাণ পেয়ে গেছেন? এবার কোরআনের কাছে আমাদের প্রশ্ন, কোরআন আমরা তো জেনেছি আল্লাহ তোমাকে নাজিল করেছেন জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে, এখন তোমার কাছে কোরআন আরেকটা প্রশ্ন করতে চাই, কোরআন তোমার মধ্যে কি কোনো প্রকার সন্দেহ আছে? আপনাদের কি মনে হয় সন্দেহ আছে? নাই নাই? সবাই আমার মতো করে বলেন নাই। সন্দেহ নাই কোরআন, আমরা তো বলছি নাই সন্দেহ। এবার তুমি আমাদের কথাটাকে একটু প্রুভ করে দাও, প্রমাণ করে দাও যে সন্দেহ নাই। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সন্দেহ আছে? নাই। কোরআন ঠিক আছে, যতই প্রশ্ন করি ততই জবাব পাই। ও কোরআন, তোমার কাছে শেষ আরেকটা প্রশ্ন করি, তুমি এই জমিনে আসছো কেন কোরআন? এটা আমাদেরকে একটু বলে দাও। কোরআন কি বলতে পারবে মনে হয়? পারবে? এতক্ষণ পর্যন্ত যাই প্রশ্ন করছে জবাব দিয়েছে না কোরআন? কোরআন কেন এসেছো বলো? কোরআন জবাব দিচ্ছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। রাসূল আমার আপনার প্রতি এই কিতাবকে নাযিল করেছি, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য।
এবার আপনারা একটু বলেন তো, মানব জাতি কি অন্ধকারে থাকা পছন্দ করে না আলোর দিকে থাকা পছন্দ করে? আলোর দিকে। কিন্তু এই মানুষদের মধ্যে কিছু সংখ্যক মানুষ কোরআনের আলোকে পছন্দ করে না, আছে না নাই? এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আমি বলতে চাই। আমাদের বাংলাদেশে দুই রকম পাখি আছে, একটা পাখির নাম হচ্ছে পেঁচা, আরেকটা পাখির নাম হচ্ছে চামচিকা। চামচিকা আপনাদের এদিকে সম্ভবত চম্পা বাদুর বলে না, চামচিকা, বুঝতে পেরেছেন আপনারা? ওই যে বাদুরের মতো ছোট্ট ছোট্ট, তখন এই পেঁচা এবং চামচিকা তারা তাদের আহারের সন্ধানে খাবার গ্রহণ করার জন্য বের হয়। দিনে সূর্যের আলোর মধ্যে আপনি এই চামচিকা আর পেঁচাকে দেখতে পাবেন না। আমাদের নোয়াখালীর ভাষায় বলে সাইনছড়া আর হেসার গোষ্ঠী হেসারে, আপনি সূর্যের আলোর মধ্যে দেখতেন হাইতের নখ, আপনি এগুলো দেখতে হাইবেন রাইতের আমাদের মধ্যে, কথা বুঝছেন নি? আর অর্থাৎ আমার কথা কি বুঝতে পেরেছেন? ইট ইজ ল্যাঙ্গুয়েজ অফ নোয়াখালী আমার ভাইরা। তো এই পেঁচা আর চামচিকা আপনি দিনের বেলা পাবেন না, কারণ এটা সূর্যের আলোকে সহ্য করতে পারে না। যারা আল্লাহ পাকের নাজিল করা কিতাব এই কোরআনকে সহ্য করতে পারে না, আমি বলতে চাই এগুলো যদিও মানব রূপী আশরাফুল মখলুকাতের মতো দেখা যায়, আসলে এগুলো মানুষ না, এগুলো হচ্ছে পেঁচার গোষ্ঠী আর চামচিকার গোষ্ঠী। আপনারা কি মানুষের গোষ্ঠী থাকতে চান না চামচিকার গোষ্ঠী থাকতে চান? বুঝলেন, মানুষের গোষ্ঠী হলে কি লাভ? এখন আরেকটা কোরআন আয়াত পড়ি। আচ্ছা, আল্লাহ পাক বলছে ولقد كرمنا بني آدم الله পাক বনি আদমকে সবচেয়ে বেশি মর্যাদা সম্পন্ন করেছেন। এবার আল্লাহ পাক বলবে নাকি? তাহলে মানুষের মর্যাদা আছে না নাই? ভাইরা আমার, কোরআন সম্পর্কে একটু বললাম, কোরআনের প্রতি যাতে আমাদের ভালোবাসা মহব্বতটা বেড়ে যায়, আল্লাহ তুমি কবুল করো বলি আমি। এই আল্লাহ পাকের নাজিল করা মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীমের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত কারীমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আরো অনেকগুলো হাদিস আমি পড়েছি আমার ভাইয়ের, আজকে আমাদের কোরআন চর্চা হাদিস চর্চা আমাদের আলেমদের মধ্যে থেকেও চলে যাচ্ছে, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি কিচ্ছা কাহিনীর দিন শেষ, কথা কন ওরে মাতবার দিন শেষ, এখন হবে আল কোরআনের দিন, আল হাদিসের দিন, মাতবারের দিন শেষ। যদি বৃষ্টি না হতো তাহলে খেলা দেখাইয়া দিতাম। আমার কুমিল্লা জেলার 14 গ্রাম গতকালকে ওনার মাহফিল ছিল, আপনাদের এই প্যান্ডেলের চেয়ে আরো বিশাল বড় প্যান্ডেল, লোকজন হয়েছে 20-25 জন। আমার বন্ধুগণ, এখন আর কি বলবেন, মিজানুর রহমান আজহারিও তো নাই, বৃষ্টিও নাই, এখন আপনি খেলাটা কেন দেখাতে পারলেন না? কোন ওলামায়ে কেরাম হিংসা করতে পারে না, যে আলেম হিংসা করে সে আলেম নয়, কে ঠিক না বেঠে? আল হাসাদ ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা মুক্ত থাকার তৌফিক দান করো, আমরা সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, সূরা আলে ইমরান আপনারা আমার সাথে কথা বলবেন তো? আপনারা আল্লাহকে দেখে কথা কইতেন হাইরে দিননি? আমাদের নোয়াখালীর ভাষায় যদি বলেন তাহলে আপনারা কইবেন যে হারুন অথবা হাইরে বুম, বুঝলেন? আচ্ছা, তাহলে আপনারা ইনশাল্লাহ পারবেন, কেমন? আচ্ছা, তাহলে 1 নম্বর কথা, আমি যেই সূরা থেকে
তেলাওয়াত করেছি, সেই সূরা তার নাম হচ্ছে সূরা আলে ইমরান। এবার আপনারা বলেন সূরা আলে ইমরান। এই সূরার মধ্যে মোট আয়াত সংখ্যা হলো 200, রুকু সংখ্যা হলো 20, আমি তেলাওয়াত করেছি 102 নম্বর আয়াত কারিমা। সূরাটা হচ্ছে মাদানী সূরা। বলেন তো সূরাটা কি মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা কত? 200, রুকু সংখ্যা 20, আর আমি তেলাওয়াত করেছি 100 কত নাম্বার? 2 নাম্বার আয়াত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের তৃতীয় নাম্বার সূরা, সূরা আলে ইমরানের 102 নাম্বার আয়াতে কারীমায় ارشاد করেন, اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق وَتُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ বিতাড়িত মারদুদ, শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহর কাছে পানা চাই। আমার বাবারা ভাইয়েরা আমার ছেলের সবাই একটু বলুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কার কাছে পানা চাই? সবাই তাহলে আমার সাথে একবার পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আহ, কত ভালো লাগছে! আপনাদের কাছে ভালো লাগতেছে না? পরম করুণাময় দয়ালু মেহেরবান কার নামে? আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। মহান আল্লাহ সত্যই বলেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই আয়াতে কারিমায় ঈমানদারদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন প্রশ্ন এসে যায়, ঈমানদার কারা? যারা ঘোষণা দিল, দেখি আমার সাথে আপনারা পারেন কিনা, আমি পড়ব, আপনারা পারেন কিনা দেখি, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনটা বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা চলবে, সাথে সাথে সবকও চলবে, আমলের কথা কোন ঠিক নেবে ঠিক। আমার বন্ধুগণ, এই যে আমরা কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, হাদিসে কুদসি, বলেন কোন হাদিস? হাদিসে কুদসি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আল্লাহর কোন বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ সরাসরি কোন বাধা নাই, ডাইরেক্ট আল্লাহ পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, থাক যারা কয় নাই, পকেটে করে নিয়ে যান, কালকে সকালে চা খাইয়ে না, সুবহানাল্লাহ পাই যাবে, সুবহানাল্লাহ। আমরা এদের আগুন নাকি? আমার বন্ধুগণ,
এরপর আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি স্থির হও। বুখারী শরীফ কিতাব ও দোয়া হাদিস খুলেন পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি স্থির হও। এখন লা ইলাহা ইল্লাল্লাহ জবাব দিচ্ছে আল্লাহ গো, আমি স্থির হব কি করে? আল্লাহ যাই, আপনার যেই যে বান্দাদের জবান থেকে বের হয়ে আসছি, আপনার এই বান্দাগুলোকে আপনি মাফ করছেন কিনা আমি তো জানি না। আল্লাহ আমরা তো জানি না আপনার বান্দাগুলোকে মাফ করছেন কিনা। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো আমি আমার ওই সমস্ত বান্দাদের জবান দিয়েই তোমাকে বের করেছি, আমি আমার যে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিয়েছি। তাহলে এই হাদিস দ্বারা আমরা দলিল দিতে পারি, অন্তত আজকে এই মাহফিল প্যান্ডেলে বসে যারা আমরা আল্লাহ পাকের জিকির করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, আপনি যদি একা একা আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একা একা আপনার জিকিরের জবাব দিয়ে থাকেন, সুবহানাল্লাহ। আর যদি আপনি সম্মিলিতভাবে আল্লাহ পাকের জিকির করেন, আল্লাহ পাক এই কলাজুরের জমিনে আমরা আল্লাহ পাকের জিকির করলাম, এক সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক তার আরশে আজিমের মধ্যে এর চেয়ে সুন্দর সমাবেশের আয়োজন করে ফেলছে। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করো, ফেরেশতারা, কলাজুরের জমিনে আমার বান্দাগুলো আমার জিকির করছে, বলে হ্যাঁ, আমার বান্দারা তো আমাকে দেখে নাই, আল্লাহ পাক সেই উত্তম সমাবেশের মধ্যে আমাদের জিকিরের জবাব দিচ্ছে। আল্লাহ বলছেন, ফেরেশতারা, আমার বান্দারা আমাকে না দেখে আমার জিকির করছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যারা কলমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া করে দেবো নাকি? আর চলবে? একজন, দুইজন, তিনজন, তিনজন এদিকে, আরেকজন ওইদিকে ছুটলো, মনে হয় আলোচনা খারাপ হইতেছে। তাহলে এখন যাই কই? ও বুঝছি, এখন মনে হয় মিস কল আইছে, কে কল ব্যাক করতে যা। এ বাবারা, তোমরা কিন্তু ফিরি আইবা, নাহলে কিন্তু বাস বন্ধ করে দেবো। আমার বন্ধুগণ, মাত্র অল্প কতক্ষণ দুই বন্ধু সিনেমা দেখতে গেছে, এখন বন্ধু একটা বসে বসে এরকম মোড়ামুড়ি করতেছে, আমার দেখা যায় নাকি এরকম মোড়ামুড়ি করতেছে? এখন বন্ধু আরেকটা কয়, কি কি রে দোস্ত, ও দোস্ত তোর কিতে হয়েছে রে, তুই এরম লড়সকা, আঙ্গু নোয়াখালীর বাসায় গিয়ে তুই এরম লড়সকা, তো দোস্ত কথা করছে, তোর কথা ক, আসল কিতে হয়েছে? তোর দোস্ত আঙ্গু আঞ্চলিক বাসায় এরকম দোস্ত, আর মুতা যাচ্ছে, তো যা বারে যা মুতিয়া, তোর দোস্ত একটু পরে যে নায়িকা ছাকা নাকা একটা ড্যান্স মারিবে, এই ড্যান্সটা তো দেখতে পাইতাম না, আমি যদি মরতাম যাই কাহারে তোরলে মুসিব, তার তোর দিকে আর আয়সা আয় কেন, আর সই দিয়ে আসে কিছুক্ষণ করে, এখন আর দোস্ত নাচা নাচি না, চুপচাপ কয়, কি রে দোস্ত কয়, দোস্ত চেন টান দিয়ে খুলে সিটের মধ্যে বসে কাম সারাই দিছি। আমার বন্ধুগণ, নায়িকার নাচানাচি দেখার জন্য দর্শক একটু টয়লেট স্ট্যান্ডের মধ্যে পর্যন্ত যায় না, জান্নাতের বাগানে যতক্ষণ আছি রহমত নাজিল করবেন কে? একটা মুহূর্তের জন্য আল্লাহ রহমত থেকে আমরা বাহিরে যেতে চাই না, পারা যাবে না? যদি একজনে উঠেন তাহলে আমি মনে কষ্ট পাবো, আর ডায়াবেটিস বেড়াই মা, আমি দুই বেলা ইনসুলিন মারতে হয়। এখন তো আমি সভাপতির বলা দরকার, সভাপতি আপনি একটু ইনশাআল্লাহ জিকির চালান, আমি একটু বাইরে থেকে কাউন্সিলে আসি, আমি বসে আছি আল্লাহর রহমতে, আর তোমরা যুবক ছেলেরা উঠো, এটা আপত্তিকর কথা বলেন ঠিক না? ঠিক, কোরআনের আলোচনা চলে, আপনাদের কি মজা লাগেনি কি? তাহলে আমরা থাকবো ইনশাআল্লাহ, কেমন? কতক্ষণ? 20 মিনিট ইনশাআল্লাহ, হ্যাঁ আরো বেশি,
আমি তো আপনাদেরকে এক ঘন্টার উপরে অলরেডি সময় দিয়ে ফেলছি, তাহলে ইনশাল্লাহ আর আমরা চেষ্টা করবো আধা ঘন্টা আপনাদেরকে কিছু কোরআনের কথা শোনানোর জন্য। যদি একটু মনোনিবেশ করেন, মনোযোগ লাগান, তাহলে আপনি দেখতে পাবেন যে কিভাবে সময় পার হয়ে গেছে, আপনি টেরও পাবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইমানের কথা আমরা বলতেছিলাম, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কলেমাটা তিনটা অংশ। একটা আমার সাথে আওয়াজ করতে হবে, কয়টি? আর জোরে। আমার বন্ধুগণ, এই কলেমার তিনটা অংশ লা ইলাহা, একটা অংশ ইল্লাল্লাহ, আর একটা অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা অংশ মুস্তাহিলে কালেমায়ে তাইয়্যিবার অংশ পেলাম, কয়টি? আর জোরে। আমার বন্ধুগণ, তিনটি অংশ পেলাম। এবার আসেন, আমি কোরআনুল কারীমের আয়াত দিয়ে মিলাই দিচ্ছি। ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, ফামাইয়াকফুর বিত্তাগুত লা ইলাহা ويؤمن بالله إلا الله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. الله أكبر. আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেছে, বান্দারে তুমি যদি ইমানদার হতে চাও, এক নম্বর ফামাইয়ে করবি তাগুত, যে তাগুতকে অস্বীকার করলো, এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, লা ইলাহা দিয়ে তাগুতকে অস্বীকার করলো, এ কোনো কথা নাই, আমরা সব এদিকে তাকাই, লা ইলাহা দিয়ে তাগুতকে অস্বীকার করলো, ইল্লাল্লাহ দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো, আল্লাহ পাক বলেন সে এমন একটা হাতল ধরলো যে হাতল কোনোদিন ছিঁড়বে না, ভাঙবেও না, এমন হাতল ধরলো ভাঙবে না ছিঁড়বে না, আর সে ওই হাতল ধরে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আপনাদের এদিকে কি গরু পালে? যেটা দামড়া গরু, ষাঁড় গরু, দুধ কি ওইটাই দেয় না গাভিয়ে দুধ দেয়? আচ্ছা, এই তো আপনারা বুঝতেছেন, গাভিয়ে দুধ দেয়, যেই গাভিটা দুধ দেয় সেই গাভিটাকে এক্সট্রা বাড়তি একটু খাওয়ান দেয় নাকি? বলেন, খাওয়ান দেয় রা, যেটা চিটা গরু, খই, খই চিনে আপনারা? আচ্ছা, রা, খই, ভুসি, খড় কেটে কেটে ভাতের মা, এবং কুড়া, ধানের কুড়া, কুড়া চিনে নাকি আপনারা? কুড়া বলেন তো না, কুড়া, হ্যাঁ, গুড়া, চাউল, এটা হলো ধানের গুড়া। আচ্ছা, এগুলো সব মিক্স করে ভাতের মা দিয়ে আমগো নোয়াখালীতে বা ভাতের হ্যান, ভাতের হ্যান্ডি, এরপরে বালতিতে করে সুন্দর করে গাভিটাকে দেয়, অন্য গরুগুলো দেখায় না, তাহলে তো ওগুলো তো দড়ি টড়ি ছিঁড়ে এসে পড়বে খাওয়ানোর জায়গা, শুধু এই গাভিটাকে দেয়, এটা মজা করে খায়। আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ। এবার কোলানের মধ্যে দুধ আসছে, কথা বুঝলেন? কোলানে, কোলান বলে না এটাকে, না নতুন কোনো ভাষা আছে, কোলান, কোলানের মধ্যে এবার দুধ আসছে, স্যাঁত ভোঁত স্যাঁত ভোঁত, দুধ দোয়াবে কেমন? এখন দুধ দোয়াবে, এখন সেই দুধ দোয়ার জন্য যে বালতিটাতে করে এতক্ষণ পর্যন্ত এটাকে খাওয়াইলো, এখন এই বালতির মধ্যে দুধ দোয়াবে, দুধ নিবে, এখন আপনারা বলেন তো এই বালতিটাকে ধুইবে না, ধোয়া ছাড়াই দুধ দিবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন? সবাই বলেন, দুধ বালতিটাকে ধুইবে? ধুইবে কেমন? আচ্ছা, কেন ধুইবে? বালতিটা পরিষ্কার করবে দুধ নেওয়ার জন্য। আসেন, যে ব্যক্তি তাগুত অস্বীকার করলো, বললো লা ইলাহা, আমার বন্ধুগণ, অন্তরটাকে পরিচ্ছন্ন করে ফেললো, লা ইলাহা দিয়ে অন্তরটাকে ধুয়ে ফেললো, পরিষ্কার, ক্লিন, কি জন্য? আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, রব্বুল আলামিনের মহব্বত এবং ঈমানকে নিজের অন্তরের মধ্যে স্থাপন করার জন্য লা ইলাহা দিয়ে অন্তরটাকে পরিষ্কার করলো। লা ইলাহা নেই কোনো মাবুদ,
নেই কোনো রিজিক দাতা, নেই কোনো হায়াত দাতা, নেই কোনো মৃত্যু দাতা, নেই কোনো সন্তান দাতা, নেই নেই নেই। এই কথা বলার পর অন্তর থেকে সব তওবাহ আমরা মুছে দিলাম। এতক্ষণ নেই নেই বলেছি, এবার আমরা ঈমান আনবো, এবার আমরা বলবো কি এতক্ষণ নেই বলেছি, তবে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। কি বুঝাতে পেরেছি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে ঈমান এনেছি আমরা কার প্রতি? এবাদত করবো কার? আমার আব্বারা বলেন না, জিকির করবো কার সন্তুষ্টির জন্য? আমার ভাইয়েরা, কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোক রয়েছে যারা আল্লাহর জন্য জিকির না করে তারা বাবার জন্য জিকির করে। যদি বাবার ভক্তরা কেউ থাকেন, দু হাত জোর করে আমি ক্ষমা চাই। যদি বয়সে বড় হন, প্রয়োজনে পায়ে ধরে ক্ষমা চাইব। আমি আপনাকে অনুরোধ করবো, আপনি মুশরিক হবেন না, জাহান্নামী হবেন না বাবা গো। আপনি জিকির করতে চান তো আল্লাহর সন্তুষ্টির জন্য জিকির করেন। আপনাদের সিলেটে নাই, আমার কুমিল্লাতে আছে, চট্টগ্রামে আছে আমার বন্ধুগণ। একজনে এই আমার মত মোল্লা একজন বসে বসা গান গাইতে থাকে, তুমি আমার সঙ্গের সাথী কবরের বাতি, কবরে হাসরে তহরায় আমায় বাবা গো। কবরে হাসরে কি বাবায় তরাবে না আল্লাহ তরাবে? এই তো শির। কবরে হাসরে তুমি আমার সঙ্গের সাথী, অন্ধকার কবরের বাতি, কবরে আসরে তোহরায়ো আমার। আছে না নাই? এগুলো কি ভালো না ভণ্ড? ভণ্ডদের কাছে তারাও যাওয়া যাবে না, ওদের কাছ থেকে 100 হাত দূরে থাকতে হবে। কথা বলেন, জিকির করবো কার? গেলাম এক দরবারে, আমি ইচ্ছে করে যাই নাই, যাচ্ছি কক্সবাজার প্রাইভেট কারে। ওই দিন বিমানে যাইনি, আমার কাছে হুজুর আজকে সারপ্রাইজ। আমি বললাম যে কি হুজুর বলে দিলে তার সারপ্রাইজ হলো না, আমাকে এবার নিয়ে গেল। কয় হুজুর চলে একটু দেখে যান, আপনারা তো বলেন শির্ক বেদাতের বিরুদ্ধে, আজকে একটু নিজ চোখে দেখে যান। তো গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম বাবা একজন বসে আছে, কোনো আওয়াজ নাই, কোনো সাউন্ড নাই, বাবা এভাবে চুপচাপ বসে আছে। ভক্তরা একজন এসে এসে তার পায়ের মধ্যে চুমু দিচ্ছে আর কপাল দিয়ে সেজদা করছে, আর বাবার সামনে লম্বা লম্বা চুল, লম্বা লম্বা মুস, এদিকে মুস বলে তো, লম্বা লম্বা চুল আর লম্বা লম্বা মুস ঝিয়ে। আমার বন্ধুগণ, লম্বা চুল আর লম্বা মুসলা, টুপিও নাই, গলার মধ্যে লাল গামছা। আমার ভাইয়েরা, বুকের মধ্যে ঢোল, কারো বুকের মধ্যে হারমোনিয়াম, কারো হাতের মধ্যে একতারা, কারো আছে দোতারা, কারো আছে গিটার। এখন বলতেছে লাব্দি পালদি করো জিকির, ঠুম ঠুম ঠুম, লাব্দি হালদি করো জিকির, পে 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 পে, টুন 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 টুন। আমরা বলি নাউজুবিল্লাহ। এরা আবার বলে ওরে দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, আরে দয়াল বাবা কেবলা কাবায়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, হুক মোলা হুক, হুক মোলা হুক। আমরা সবাই চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এক একটার চুল এত লম্বা লম্বা, একেবারে মহিলার মতো। আমার ভাইয়েরা, মুস কত লম্বা লম্বা, এগুলো মনে হয় যেন গোসলও করে না, দেখতে পেতনির মতো দেখা যায়। আমার মনে হয় কাছে দিয়ে হাঁটতে লাগলে বুটকা গন্ধ বাহির হবে, খুবকা গন্ধ বাহির হবে এগুলোর থেকে। আমার বন্ধুগণ, এগুলো বাবার ভক্ত, নামাজও পড়ে না এরা।
কথা কর, এই সমস্ত মানুষগুলো নামাজ পড়ে না, বাবার ভক্তগিরি দেখায়। তুমি যতই ভক্ত দেখাও, তোমার বাবাও আসল জায়গায় যাবে, তোমরাও আসল জায়গায় যাইবা। কথা কর, হুশিয়ার, সাবধান, কোরআনের পিছে চলো, হক্কানি ওলামায়ে কিরামের পিছনে চলো। উল্টা পাল্টা যদি যাও তাহলে খবর আছে, তাহলে কি আছে? খবর আছে। আমার মতো করে কর, খবর আছে। হ্যাঁ আমার বন্ধুগণ, হুজুর বাজারের দিন মসজিদে যায় নাই, হুজুর জোরে পাইছে অসুস্থ, ভাই থাকে সৌদি আরব, সৌদি আরব থেকে ভাই পাঞ্জাবে নিয়ে আসতো লম্বা জুব্বা। এখন ছোট ভাই কর, ভাই সবসময় তো আপনি গায়ে দেন, আজকে আপনার জামাটা গায়ে দিয়ে বাজারের দিন তো লোকজন বেশি আসবে, আমি একটু যাই। কত তুমি বেশি বেশি তার চাও না, আমার একটা জুব্বায় না চাইছো, ওই গোল সৌদি আরব আমি দিয়ে যাবো, এরকম গোল জুব্বা গায়ে দিয়ে এখন বাজারে গেছে। মাগরিবের আজান হলো, আজান দিল। এখন ইমাম সাহেব তো নাই, অশোক মুয়াজ্জিন সাহেব দেখে বাইরে তাকাই দেখেছে, আরে ইমামতি করার তো কেউ নেই। আমি মুয়াজ্জিন, এটা হলো বাজার দুই দিন হয়, মাগরিব আর এশার। আমি সপ্তাহে দুই দিন বাজারের দিন দুই দিন আসি, মাগরিব এবং এশার আজান দেয়। আমি তো ভালো করে কেরাতো পারি না। আচ্ছা দেখি বাজারের মধ্যে কোনো আলেম টালেম আসছে নাকি, যাই দেখে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর হাজির রুমাল, আমার ভাই রুমাল মাথায় দিয়ে বসে এরকম রুমাল আর জুব্বা গায়ে। ভাই আসেন, কই যাব, আজান হয়েছে শুনেন নাই? হ্যাঁ শুনছি তো, নামাজ পড়তে আসতেছে। কারে শুধু নামাজ পড়লে হবে, আজকে ইমামতি আপনাকে করতে হবে। আমি আলেম টালেম কিছু না, আপনি বড়টা। তুমি কেমনে বুঝলে? যারা বড় আলেম এরা বলে আমার আলেম কালাম কিচ্ছু নেই, অতএব আপনি বড়টা আসেন। এখন ধরে নিয়ে গেছে, তার সামনে দাঁড়াইছে, এখন একামত দিল, উনি আল্লাহু আকবার। কোন নামাজ? তিন রাকাত। এখন বিসমিল্লাহ, প্রথম রাকাতে সূরা ফাতিহা, কুল আউযু বিরাব্বিন নাস। বেটা প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতের শেষ সিজদার মধ্যে পড়ে এখন টেনশনে পড়ে গেছে, শীতকাল বেটা একবার ঘামাই জামাই অবস্থা খারাপ, কোনো কুল পাচ্ছে না কি করবে। এখন মাথা উঠেই দেখে মেহরাবের সামনে দিয়ে বেড়াটা ভাঙা। কাল্লা গো, তুমি যে এত বড় দয়ালু, তুমি যে এত বড় দয়ালু, তুমি যে এত বড় দয়ালু গো আল্লাহ, এই বেড়াটা ভাঙা রাখার কারণেই তো আমি আজকে পার হইতে পারতেছি। এখন বয়স্ক বাবারা যারা আছে তারা মনে করছে, নতুন হুজুর আসছে, সিজদার মধ্যে পড়ে আম ঘরে সহ মনে বেহেশতে যাইতেছে। আরে তোমাদের মতো যেগুলো একটু কিশোর টাইপের আর কি, কেমন কার পিছনে একতলা করছেন, উঠেন হুজুর নাই, সবার মাথা উঠে দেখে আসলে তো হুজুর নাই। এখন কয়েকজন বাজারের দিয়ে রেগে গেছে, আজকের যেখানে পাই ধরবো, বের হয়ে গিয়ে দেখে তো ওই এক কোনাতে গাছের নিচে দাঁড়াবে, ইমামতি করছো মিয়া, আমাদেরকে সেজদার মধ্যে পালাই রেখে তুমি চলে আসছো। বলছে শুনেন, আল্লাহ বড় মেহরবান, বেড়াতে একটু মেহরাবের সামনে দিয়ে ভাঙা থাকার কারণে আমি বেঁচেছি। কয়েক ব্যাপার কয় সুরা ফাতিহার পরে কুলার জুবির আব্বিন নাস পরে আমি কি করবো, আমি বেতাল হয়ে গেছি, এরপর কোন রকম আপনাদেরকে সেজদায় রেখে আমি পালাইছি। আমার বন্ধুগণ, যেই সমস্ত বাবারা আমাদের ইমানদার মানুষগুলোর ইমান নষ্ট করছে, তাদেরকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে, এই সমস্ত বাবারা তোমাদেরকে সেজদার মধ্যে রেখে আগে নিজেরা জাহান্নামে যাবে, সেখানে গিয়ে তোমাদের জন্য জাহান্নামে সিট বুকিং দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার ভাইয়েরা, হ্যাঁ, যেই দরবারে কোরআনের তালিম আছে,
যে দরবার রাসূলের সুন্নাত তারিব আছে, কোরআন ধরো, রাসূলের সুন্নাহ ধরো, কোরআন সুন্নাহ অনুযায়ী চলো, সেই আলোকে আমল করো, আপনি সেই বাবা, সেই বাবার দরবারে একবার না আপনি একশো বার যান, আমি কোনো নিষেধ করব না। কিন্তু যেখানে লাফতে ফালতে করো জিকির যেমনি বাবা রাজি হও, লাফতে ফালতে করো জিকির যেমনি বাবা রাজি হও, আমার বন্ধুগণ যেখানে বাবার খুশির জন্য হেল বাবা হুকমওয়ালা চলে আমরা সেগুলোতে যাবো না। এই কথা কন ঠিক না বেঠে? আচ্ছা বাবারা, লা ইলাহা ইল্লাল্লাহ তো দেখলাম তো, এই চুল্লা এগুলো নাচানাচি করতেছে, এক একটার মুসকত লম্বা, তা আমি মুসের দিকে তাকাইয়া ভাবতেছি আহারে এরা চানাচুর মুড়ি খায় কি করে? বুঝলেন, একটু ভাতের কথা বলছেন না কেন? ভাতের তো লোকমা, আপনাদের এদিকে লোকমা বলেন, লোকমা বলে পেটের মধ্যে হাত দিকে এখানে লোকমা ধরে এরপর বিসমিল্লাহ রহমান রহিম আমরা খাই। আপনার খাওয়ার শুরুতে বিসমিল্লা বলেন দেখি, বলেন না বিসমিল্লাহ রহমান রহিম অথবা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবেন, খাওয়া শেষ করে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন, মাঝখানে যা খাইলেন কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, কর আমার বন্ধুগণ, আমরা লোকমা ধরে খাবার খাই, যখন আমরা লোকমা ধরে তখন ভাত কিন্তু এইভাবে লোকমা ধরে ভাত পড়ে যায় না ঠিক মতো মুখে যায়, কিন্তু মুড়ি শুকনো হওয়ার কারণে একটা মুড়ি আরেকটার সাথে লাগে না, ঝুপঝুরি হয়ে থাকে, যার কারণে লোকমা ধরে মুড়ি যদি খেতে লাগে না আপনার এখান দিয়ে মুড়িগুলো পড়ে যাবে, কথা কন ঠিক? যার কারণে মুড়ি হাতের তালুর মধ্যে নিই, এইভাবে আমরা মুখের মধ্যে মারি, এইভাবে কথা কন। আমি বলি এই যে মুসমারকা শাটা মুখের উপরে পড়ে আছে, এই শাটার কারণে এটা মুড়ি আর চানাচুর খায়, এইভাবে মারবে, আর মুসমারকা শাটারের আঘাত মেরে সব নিচে পড়ে যাবে বলে রিপোর্টে উল্লেখ করা যেতে পারে, কথা কন ঠিক না বেঠে? আমার বন্ধুগণ, এই বাবাদেরকে দেখলাম, দেখে আরেক প্যান্ডেলে গেলাম, দেখি যে মানে গরু আর ছাগল আর মহিষ, আমি বললাম যে এমরাচ্ছে মেতাচ্ছা, আল্লাহ তো করে হালাল করছে, মানুষ তো করে খাইব, অসুবিধা নাই। আচ্ছা এরপর আরেক প্যান্ডেলে গেলাম, সেখানে গিয়ে দেখি যে কিছু সংখ্যক লোক এরা এমন মারফত হাসিল করেছে, ওদের হাতের মধ্যে সুলকানি উঠে গেছে, ভাবছি হয়তো বিকাউস বা এক্সিমা এরকম কোনো কিছু হতে পারে, পরে দেখি যে না আসলে তো সুলকানি না, এরকম ডলা ডলি করে এরপরে মুখের মধ্যে লাগাই যায় টান। বললাম যে বাজান একে আইও, একে আইও মানে এখানে আসো, এটা হলো চট্টগ্রামের কথা, তুই হঠাৎ আসছো? আমি বললাম যে আমি ঢাকাতে আসছি। তো বাজান এটা কি করলেন? কয় তোমার কি মারেফাতের এলেম নাই? আমি বললাম যে বাজান এটা পরে জানেন, আপনি এটা কি করলেন আমার একটু বুঝান। এটার নাম হলো গাঁজা। কি নাম? তা আপনি এটা খান কেন? তো গাঁজা টান দিলে ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক হবে, ওই যে গাঁজা টান দিলে চোখে রিমিঝিমি দেখে, তো কয় এটাই মানে আল্লাহ হুদুর সামাওয়াতি ওয়াল আর, আল্লাহ হলো আকাশের আলো জমিনের আলো, তো রিমিঝিমি দেখে মনে করে যে আলো দেখছি রে এটাই আল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বললাম বাবা এটা কি কোনো কিতাবে আছে? আমি তো হুজুর মানুষ, ওয়াজ করব, যদি একটু কিতাবের ব্যাপার আছে তাহলে মানুষকে সুন্দর করে বুঝাতে পারবো। হ্যাঁ হ্যাঁ আছে, কিতাবে আছে। তো বাবা গো কিতাবের মধ্যে কিভাবে আছে? বলে গাইন জবর গা জিম জবর যা খা সবর খা গাঁজা খা। আমি মনে মনে বলে ওরে বাবারে, যদি গাইন জবর গা জিম জবর যা খা সবর খা গাঁজা খা তোমাদের মারফাতের কিতাবের মধ্যে থাকতে পারে, তাহলে গাইন পেশ গু খা জবর খা গু খাও মারফাতের কিতাবের মধ্যে থাকতে পারে। আমার বন্ধুগণ, গাঁজা খাওয়া কি হালাল না হারাম? গু খাওয়া কি হালাল না হারাম? হারাম। আমার মতো বলেন হারাম। অতএব কি গু খাওয়া চলবে? গাঁজা খাওয়া চলবে? আমার বন্ধুগণ কি চলব? আমার বন্ধুগণ, তাহলে যেই দরবারের মধ্যে গাঁজা চলে সেই দরবারে আমরা যাব?
আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এক নম্বর, আপনি তাগুতকে অস্বীকার করবেন লা ইলাহা দিয়ে, ও ইউমিন বিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবেন। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ পাক আপনার ঈমানটাকে কবুল করবে। আর যে ব্যক্তির ঈমান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে জাহান্নামে দিবে না, দিবে না, দিবে না। আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা ঈমান এনেছে তারাই প্রকৃত পক্ষে জিতেছে, ঠিক না বেঠে? তাহলে আমরা একটা স্লোগান দিব, জিতিল রে জিতিল ইমানদাররা, জিতিল, জিতিল রে জিতিল ইমানদাররা, আরব জুড়ে জিতিল রে জিতিল ইমানদাররা, নৌকা মার্কা জিতিল, ধানের শীষ জিতিল, নাঙ্গল মার্কা জিতিল, জীবন বহুত বুঝাইছো। আমরা বলবো জিতিল রে জিতিল ইমানদারেরা, যারা খাঁটি ইমান এনেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণে ঈমানের দাওয়াত দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঈমানের দাবি দিয়েছেন, এই ঈমানের দাওয়াত দিয়েছেন সকল আম্বিয়া আলাইহিমুস সালাম, ঠিক না বেঠে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঈমানের দাওয়াত দিয়েছেন, তিনি একটা গুহার মধ্যে লালিত পালিত হয়েছেন, যেহেতু রেড অ্যালার্ট ছিল, কোনো স্বামী স্ত্রী সহবাস করতে পারবে না, মেলামেশা করতে পারবে না। যদি মেলামেশা করে, এর মধ্যে যদি কোনো ছেলে পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার হাতে নমরুদের পরাজয় হবে। আমার বন্ধুগণ, এই রেড অ্যালার্ট থাকার পরেও আল্লাহ পাকের ইশারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা দুইজন মেলামেশা করে বসছে। ইব্রাহিম আলাইহিস সালাম গর্ভের মধ্যে চলে গেল। অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে বলছি, আপনারাও জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, তিনি পাহাড়ের গুহার মধ্যে ভূমিষ্ঠ হয়েছেন, সেখানে লালিত পালিত হচ্ছেন, আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। মাকে প্রশ্ন করলো, মা গো আমার প্রভুকে। মা জবাব দিলেন, বাবারে তোমার প্রমা, আমি তোমার মা। ওগো মা, তাহলে তোমার প্রভুকে? মা জবাব দিয়ে দিলেন, বাবারে আমার প্রভু হলো তোমার আব্বা আজর। ওগো মা, আমার আব্বা আজরের প্রভুকে? এবার জবাব দিয়ে দিলেন, তোমার বাবা আজরের প্রভু হলেন নমরুদ। ওগো মা, তাহলে নমরুদের প্রভুকে? তৃপ্তি তো মিঠে না, নিশ্চয় প্রত্যেকের একজন না একজন প্রভু আছে। নমরুদের প্রভুকে বলে, নমরুদের প্রভু কে রে বাবা? আমি তো জানি না, আমার এলেম এখানেই ঠেস, বট্টু আর পারি না। আমার বন্ধুগণ, মা বলল, বাবা রে তোমার বাবাকে জিজ্ঞেস করে আমি জেনে তোমাকে জানাবো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরকে বললেন, প্রাণের স্বামী গো, আমার পুত্র কত ট্যালেন্ট, এইভাবে এইভাবে প্রশ্ন করছে, তা কি বলো, এরকম প্রশ্ন করছে? যখন রেড অ্যালার্ট জারি ছিল, তখন যে ছেলে জন্মগ্রহণ করছে, তাহলে বোঝা যাচ্ছে এই ছেলের মাধ্যমেই আমার রব, আমার প্রভু নমরুদের পরাজয় নেমে আসবে। অতএব এই ছেলেকে বাঁচায় রাখা যাবে না। বাবাও ছেলের বিরোধিতা করছে, কারণ থামেন, আপনি নিজের ছেলে কি শুরু করছে, আপনার ফাইজ থামেন, স্টপ করাই দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে আরো বড় হলেন। বড় হওয়ার পর জনপদে ফিরে আসলেন। আসার পর তিনি দেখতে পেলেন তার আব্বা, তার শ্রদ্ধাভাজন পিতা নিজে মূর্তির পূজা করছেন, প্রতিমার পূজা করছেন। إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض
الأرض وليكون من الموقنين فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون এরপরের আয়াত আপনারা সবাই পারেন আমার সাথে পড়ুন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা মাশাআল্লাহ সত্যি আমার হৃদয়টা ভরে যাচ্ছে আপনারা যে এত মনোযোগী আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আপনাদের কোনো কষ্ট হয় ঠান্ডা লাগে আসলে ঠান্ডার কথা ভুলেও গেছেন সবাই ঠিক না ভাই ঠিক আসেন আমরা সবাই পড়ি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পশ্চিম দিকে না সন্ধ্যাকালীন সময়ে পশ্চিম গগনে তাকালেন পশ্চিম আকাশে সন্ধ্যার সময় দেখলেন বড় একটা 100 পাওয়ারের বাল্বের মতো একটা তারকা জ্বলতেছে এটা হলো সন্ধ্যা তারা তিনি এই তারার দিকে তাকালেন আর দেখলেন মানুষগুলো এই তারার পূজা করে তখন বললেন এই তারাই হলো আমার রব যখন তারা ডুবে গেল এবার মানুষগুলো বললেন ও মানুষেরা তোমরা এই তারার পূজা করো এটা রব হয় কি করে যা ডুবে যায় সে আমার রব হতে পারে না এরপর আকাশের মধ্যে ঝল বলে চাঁদ দেখলেন দেখতে পেলেন কিছু কিছু মানুষ চাঁদের পূজা করে তিনি বললেন যা অস্ত যায় তা তো রব হতে পারে না এই চাঁদও আমার রব নয় এবার বললেন আমার প্রকৃত মাবুদ আমার প্রকৃত রব কে প্রকৃত রব কে যদি আমার প্রকৃত রব আমাকে হেদায়েতের পথ না দেখান তাহলে আমি তো পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমার ভাইয়েরা এরপর পরের দিন সকালবেলা দেখতে পেলেন এই যে সূর্য উঠার সময় নামাজ পড়া কি হালাল না হারাম বলেন হালাল না হারাম আবার ওই সময়ের মতো বলেন আমার মতো করে হারাম যার কারণে সূর্য উদিত হওয়ার সময় নামাজ পড়া যায় না এর কারণটা কি কারণ হলো কিছু সূর্যের পূজারীরা আছে তারা সূর্যের দিকে তাকিয়ে সূর্যকে সামনে রেখে তারা এই সেজদা করে যায় কথা বুঝতে পেরেছেন তিনি বললেন এই দীপ্তমান সূর্য সূর্যটা অনেক বড় এই সূর্য হচ্ছে আমার রব আমার প্রভু যখন সন্ধ্যাকালীন সময়ে সূর্যটা ডুবে গেল তখন বললেন তোমরা গ্রহ নক্ষত্র তারকারাজি এবং মূর্তি সূর্য চাঁদ এগুলোর পূজা করো অতএব আমি সবগুলো থেকে মুক্তি এলাম আমি তোমাদের সাথে নাই তিনি ঘোষণা দিয়ে দিলেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি আমার ওই প্রভুর দিকে মুক্তি এলাম যিনি আকাশ এবং জমিনকে নিরঙ্কুশ ভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন সেই প্রভুটার কে সবাই আরেকটাবার জোরে একটু সাউন্ড দে সেই প্রভু কে সবাই বলে আল্লাহ আমরা তো সেই আল্লাহরই ইবাদত করব আল্লাহর সমকক্ষ কাউকে আমরা নির্ধারণ করব না আমার বন্ধুগণ ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল
أرض حنيفه وما أنا من المشركين. ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এবার ইমানের দাওয়াত দেওয়া শুরু করলো। প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়ে গেল। একদিন একটা মেলার আয়োজন করলো, মেলায় সবাই গেল, ইব্রাহিমকে বলা হলো। ইব্রাহিম বললেন, ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি মেলার মধ্যে যাব না। যায় নাই, সবাই মেলায় চলে গেল। এর মধ্যে বিকেল বেলা একটা কাজ ঘটে গেছে, সন্ধ্যাকালীন সময় সবাই আসলো, সবাই আসলো, মূর্তির পূজা করবে, প্রতিমার পূজা করবে। এখন দেখেছে মূর্তিগুলো ভাঙা, শুধু বড় মূর্তি একটা এইভাবে তাকিয়ে আছে, এইভাবে খেয়াল করে, এই বড় এই বড় চোখ তাকায় আছে, কোনো চোখের ফলক নাই, আর কাঁধের মধ্যে কুড়াল। কাঁধে কি কুড়াল চিনেন নাকি আপনারা? কুড়াল একটা কাঁধের মধ্যে এইভাবে দাঁড়ায় আছে। সবাই দেখে দৌড়াদৌড়ি করে গেল নমরুদের কাছে। মহারাজ, আপনি আমার প্রভু, আমাদের ছোট্ট ছোট্ট প্রভুগুলো সব ভেঙে ফেলছে, ঘটনা কি? নমরুদ দৌড়ে আসলো, এসে দেখেছে আল্লাহ, মূর্তি ঘরের মধ্যে তো সব ভাঙা, শুধু একটা আছে, ওইটা ইব্রাহিমের কাছে ধরে নিয়ে আসো। এখন ইব্রাহিমকে ধরে নিয়ে আসলে ইব্রাহিম এই ঘটনা ঘটাইছে কে? আমার জিজ্ঞাসা, এই যে কুড়াল কাঁধে নিয়ে কত বড় ডাগর 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 চোখ দিয়ে এমনি তাকায় আছে, এটারে জিজ্ঞাও। নমরুদের কয়, আমাদের প্রভু যত বড় চোখ দিয়ে তাকাই থাকুক না কেন, আমাদের প্রভু এই চোখ দিয়ে দেখে না। প্রভু কুড়াল ধরতে পারে না, হাত নাড়তে পারে না, পা নাড়তে পারে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, কানে শুনে না, ওই প্রভুর ইবাদত করো কেন? কি ঠিক? আমার সাথে বলেন ঠিক। আমার বন্ধুগণ, সেই প্রভুর ইবাদত করো কেন? এই কথা বলার পর এবার নমরুদের গায়ের মধ্যে আগুন ধরে গেছে। আমার ভাইয়েরা, এবার নমরুদ কি করলো? তাড়াতাড়ি করে নির্দেশ দিয়ে দিল, তোমরা অগ্নিকুণ্ডের ব্যবস্থা করো, আগুনের মধ্যে ফেলে দিবে। এখানে বিশাল বড় ঘটনা, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। এখানে একটা ইমানের পরীক্ষা, আমি সেই দিকে গেলে আরো অন্তত আধা ঘন্টা লাগবে। আমার বন্ধুগণ, শুধু এটুকু বলতে চাই, আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর ইব্রাহিম কি পড়েছিল, হেফাজত করছে কি? যদি আপনি ইমানের কথা বলেন, কোরআনের কথা